আব্রাহা বাদশাহ আজ থেকে 1450 বছর আগে ইয়েমেনের সানআতে এরকম একটা শহর বানাইছিল, মক্কার মতো কাবার মতো একটা বানাইছিল, যে হিংসা হইতো, সব মানুষ ওখানে যায় কেন? এখনো না সৌদি আরবে পেট্রোল আছে, গোল্ড পাওয়া গেছে, দাম আছে, কদর আছে, তখন তো গোল্ড পেট্রোল কিছু ছিল না। ওই মক্কার তো বিশেষ কোনো ভৌগোলিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক এবং বৈশ্বিক কোনো গুরুত্বের কোনো পয়েন্টই ছিল না। ইয়েমেন আরবের মূল ভূমি, অ্যারাবিয়ানদের মূল ভূমি হলো ইয়েমেন, অর্থাৎ অরিজিনাল অ্যারাবিয়ান যারা একেবারে পিওর অ্যারাবিয়ান, যাদেরকে বলা হয় আল আরবুল আরবা, এদের মূল ভূমিটাই হলো ইয়েমেন। সেই ইয়েমেনের লোকদের সেই আব্রাহা বাদশার মনে হলো যে আমাদের এখানে আসবে, আসলে মিশর আছে প্রাগৈতিহাসিক, হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে, গেলে সেখানে যাবে, মক্কা কেন যাচ্ছে? এই জন্য মানুষকে টানার জন্য বহু পয়সা খরচ করে কাবার মতো একটা এবাদতখানা, একটা মসজিদ নির্মাণ করছেন, করে এবার সবাইকে সেখানে আকৃষ্ট করে ডাকার, একত্র করার চেষ্টা করছে। এবং সে একত্র করার চেষ্টা করে যখন দেখলো না জমে না কোনোভাবে, পয়সা করে দিয়ে মানুষ আনা যাচ্ছে না, তখন এবার কাবাকে ধ্বংস করার জন্য হস্তী বাহিনী পাঠাইছে, সুরে ফিল যে প্রেক্ষাপটে নাজিল হয়েছে। তো সে আব্রাহা তো আব্রাহা, আজও পর্যন্ত যারা মক্কা গেছেন তারা জানেন 24 ঘন্টা রাত 12টা, 1টা, 2টা, 2:30, 3টা হজ, রমজান সিজন, গায়রে সিজন, বছরের 12 মাসের প্রতিদিনের 24 ঘন্টা হাজার হাজার মানুষ জেগে আছে এই ঘরের ইবাদতের জন্য। এরকম সরব আরেকটা জায়গা পৃথিবীতে পাওয়া যাবে? আরেকটা শহর দেখাতে পাবেন এত সরব? পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কোনো জায়গা যদি গোটা পৃথিবীর মানুষ ঘুরতে যায়, কতক্ষণ সরব থাকবে? 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 2-4, 6-7 ঘন্টা মানুষজন থাকবে না। কিন্তু আপনি মক্কায় চলে যান, রাত 3টা বাজেও যায় দেখবেন অনেক হাজির সাহেবরা ঘাপটি মেরে বসে থাকে হোটেলে, যে ভিড়ের চোটে তওয়াফটা মন মতো করতে পারি না, অনেক মানুষ থাকে, রাত 2টা বাজে নামবো, তাহলে আর মানুষজন থাকবে না। নতুন নতুন যারা যায় মনে করে রাত 2টা, 2:30, 3টার দিকে চলে যাবো, এই সময় তো পাবলিক নাক টানে ঘুমাবে, যায় হাউজে নেমে দেখে হায় হায় আমার মতো এরকম লাখ লাখ পাগল আছে, আল্লাহর পাগল এরকম আমার মতো আরো লাখ লাখ আছে, যায় দেখে হাউস ফুল, তখন অবাক হয়ে যায় কাহিনী। রমজান মাসে আমরা একবার চিন্তা করছিলাম এরকম যে সকাল 9টা, 10টার দিকে মানে ভয়ঙ্কর রোদ, কাঠফাটা রোদ, সেই মরুভূমির রোদ, এই রোদের মধ্যে রমজান মাসে রোজা থেকে এই টাইমে তো কেউ তওয়াফ করতে আসবে না, নিশ্চয়ই সবাই হোটেলে এই টাইমে রেস্ট করবে, এই টাইমে তওয়াফ করতে নেমে মরবে নাকি? তাহলে ওই টাইমে আমরা একটু তওয়াফ দেবো, দেখা যাক একটু খালি পাবো, হাজার হাজার পাথর চুমা দিতে পারবো, ওই টাইমে যাই দেখি হায় হায় হাউসফুল, কোথাও জায়গা নেই। সুবহানাল্লাহ ভাইরা আমার। তো ইব্রাহিমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হাজারাকে যখন রেখে গেছেন তখন একটা মানুষও ছিল না, একটা পক্ষীও ছিল না, কিছুই ছিল না আশেপাশে। ওই জায়গা, ওই জায়গায় তিনি রেখে যাচ্ছেন বাহ্যিকভাবে মনে হচ্ছে অযৌক্তিক, নির্মম, অমানবিক, কিন্তু আল্লাহ তাআলা ওই সবচেয়েতে জনমানব শূন্য ওই ভয়ঙ্কর ভূতলে পাহাড়ি এলাকাটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়েতে সরব শহরে পরিণত করবেন, আল্লাহ পরিকল্পনা আছে, আল্লাহ করেছেন সেটা।